আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব গর্ভাবস্থায় জ্বরের সাথে ব্যথা হওয়ার সাতটি ঝুঁকিপূর্ণ কারণ সম্পর্কে। মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানান রকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আনে। গর্ভাবস্থায় মায়েদের পেট ব্যথা বা জরায়ুতে ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু না, বেশ স্বাভাবিক ব্যাপার। কারণ এ সময় নারীদের দেহে অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে। জরায়ু আকারে বড় হয়ে যায়, লিগামেন্ট টানটান হয়ে যায়। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর মর্নিং সিকনেস তো আছেই, কিন্তু যখন এই ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন অবশ্যই চিন্তার কারণ রয়েছে ও সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে, এই কারণগুলো আমাদের অনেকেই জানা নেই, তাই এর প্রতিকার করাও সম্ভব হয় না। আজকে আমরা আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার কারণগুলোর সম্পর্কে। গর্ভাবস্থায় জরায়ুতে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। কিছু কারণ ঝুঁকিময় নয়, আবার কিছু আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকে আমরা আপনাদেরকে গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ঝুঁকিপূর্ণ কারণগুলো সম্পর্কে ধারণা দেব। যে সমস্ত কারণে হতে পারে ব্যথা, জরায়ুর আকার বড় হয়ে যাওয়া, রাউন্ড লিগামেন্টের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস, এরকম কারণে পেটে ব্যথা হলে চিন্তার কিছু নেই। কিন্তু এখন আমরা যে কারণগুলো বলতে যাচ্ছি সেগুলো কোনোটা আপনার মাঝে বর্তমান থাকলে, যদি আপনি সন্তান সম্ভাবনা হয়ে থাকেন, তবে আপনার অবশ্যই এগুলোর ঝুঁকি সম্পর্কে জানতে হবে। এক, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। প্রেগনেন্সির 6 সপ্তাহ কেটে গেলেই ইউরিনারি ট্র্যাক বা ব্লাডার ইনফেকশনের ঝুঁকি বাড়ে। প্রসাবের সময় জ্বালা করে, তলপেটের চাপ, বারবার প্রসাব হওয়া সমস্যা হয়, গর্ভাবস্থায় এ ঝুঁকি বাড়ে। জ্বরের ওজন বাড়তে থাকলে তা ব্লাডারের চাপ দেওয়ার ফলে প্রসাব ঠিকমতো বেরোতে পারে না, ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। সাবধান না হলে কিডনির উপর প্রভাব পড়তে পারে, সময়ের আগেই গর্ভযন্ত্রণা শুরু হতে পারে, অস্বাভাবিক কম ওজনের শিশু জন্মানোর ঝুঁকি থাকে। 2, মিসক্যারেজ। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মিসক্যারেজ হয় বেশি। 8 সপ্তাহের মাঝে মিসক্যারেজের লক্ষণ হতে পারে হালকা থেকে ভারী রক্তপাত, পেটে তীব্র ব্যথা এবং হালকা থেকে তীব্র পিঠ ব্যথা। 3, পূর্বে সিজারিয়ান সেকশনের ব্যথা। আগে সিজার করা থাকলে এবং পুনরায় গর্ভবতী হলে গর্ভধারণের শেষের দিকে জরায়ুতে ব্যথা হতে পারে। আগে সেলাই যদি ঠিকমতো না দেওয়া হয় তবে কাটা জায়গায় টান লেগে ব্যথা হতে পারে, অনেক সময় জরায়ু বড় হতে হতে ফেটেও যেতে পারে। তাই আগের সিজার করানো থাকলে পরের গর্ভধারণে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সামান্য ব্যথাও অবহেলা করা ঠিক নয়। 4, প্রসব বেদনা। কিছু ক্ষেত্রে 37 সপ্তাহের আগে প্রসব বেদনা দেখা দিতে পারে। এক্ষেত্রে তলপেট ও পিঠে ব্যথার পাশাপাশি থাকতে পারে ইউটেরাইন কন্ট্রাকশন, রক্তপাত ও পানি ভাঙা। এমনকি পিরিয়ডের সময় যেমন ব্যথা হয় তেমন ব্যথাও দেখা দিতে পারে। 37 সপ্তাহের পরে এই ব্যথা হলে তাকে প্রসব বেদনা বলে ধরে নেওয়া যায়। 5, এক্টোপিক প্রেগনেন্সি। জরায়ুর বাইরে বিশেষ করে ফ্যালোপিয়ান টিউবে ভ্রূণ বড় হতে পারে, আল্ট্রাসাউন্ড করে তা নিশ্চিত হওয়া যায়। কিন্তু আল্ট্রাসাউন্ডের আগে যদি আপনি টেস্ট করে জেনে থাকেন আপনি গর্ভবতী এবং পেটে ব্যথা হয়, তাহলে তা এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার ঝুঁকি থাকে, এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত হয়ে নিতে হবে। 6, ব্রাক্সটন হিটস কন্ট্রাকশন। এটা প্রেগনেন্সির সময় খুবই স্বাভাবিক ঘটনা। জরায়ুর বেশির সংকোচনের কারণে পেটের চাপ অনুভূত হয়, গর্ভাবস্থার 37 সপ্তাহ পর্যন্ত মাঝে মাঝেই এরকম হতে পারে। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসককে জানান। ডেলিভারির সময় এগিয়ে এলে কিন্তু এই ব্যথা গর্ভযন্ত্রণার লক্ষণ হতে পারে। 7, ভ্রূণীয় আবরণ বা প্লাসেন্টা ফেটে যাওয়া। ভ্রূণীয় আবরণ বা প্লাসেন্টা ফেটে যাওয়া, প্লাসেন্টা বা গর্ভফুল হচ্ছে গর্ভস্থ শিশুর জন্য অক্সিজেন ও পুষ্টির উৎস। এটি সাধারণত জরায়ুর উপরে স্তরের সাথে যুক্ত থাকে ও শিশুর জন্মের পর এটা আলাদা হয়ে যায়। কিন্তু গর্ভধারণের প্রথম 3 মাসের মাথায় প্লাসেন্টা জরায়ুর গা থেকে আলাদা হয়ে যেতে পারে, যা থেকে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। জরায়ু খুবই শক্ত হয়ে যায় এবং কালো লাল রঙের রক্ত বের হতে পারে যোনি থেকে, যা সহজে জমাট বাঁধে না।
এক্ষেত্রে হয়তো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চাকে জন্ম দেওয়াতে হবে। তবে এর ঝুঁকি তাদেরই বেশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে।